আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব শতকরার অঙ্কগুলো নিয়ে। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল আলোচনা। তোমরা বোর্ডের দিকে খেয়াল করে দেখতে পারবে, এখানে আমি লিখে রেখেছি কিছু সূত্র। সূত্রগুলো হচ্ছে মূলত শর্টকাট পদ্ধতি, মানে এই পর্বে শর্টকাট পদ্ধতি নিয়ে আমাদের আলোচনা করা হবে। 5 নম্বর শর্টকাট পদ্ধতি, শতকরার উপরে এর পূর্বে আমরা 4টি শর্টকাট পদ্ধতি নিয়ে আলোচনা করেছি, এটি হবে আমাদের 5 নম্বর শর্টকাট পদ্ধতি। তাহলে এখানে যে কিওয়ার্ডটা থাকবে, তোমাদের যেটা মনে রাখতে হবে, শর্টকাট পদ্ধতিতে অঙ্ক সমাধান করতে হলে কিওয়ার্ডগুলো বেশি করে মনে রাখতে হবে। এই জন্য এখানে যেটা বলা থাকে সেই জিনিসটা মাথা ঢুকিয়ে নিতে হবে আগে, যে উভয় বিষয়ে পাশ বা ফেলের হার উল্লেখ থাকলে, এটা হলো কিওয়ার্ড। যদি প্রশ্নে উভয় বিষয়ে পাশ বা ফেলের হার বলা থাকে তাহলে আমাদের সূত্রগুলো কেমন হবে। 5-এর 1 নম্বর হলো উভয় বিষয়ে পাশের হার, যদি কোশ্চেনে বলা থাকে শতকরা পাশের হার কত, অথবা উভয় বিষয়ে পাশের হার কত, অথবা বলা থাকে পাশের হার কত, তখন আমাদের এই সূত্রটা আসবে 100 - প্রথম বিষয়ে ফেলের হার প্লাস দ্বিতীয় বিষয়ে ফেলের হার মাইনাস উভয় বিষয়ে ফেলের হার। মানে উভয় বিষয়ে পাশের হারের যে সূত্রটা, এখানে দেখো এখানে হচ্ছে পাশের হার লেখা আর এগুলো হচ্ছে সব ফেলের হার। এটা একটা মনে রাখার কৌশল যে এখানে যেহেতু পাশের হার থাকে ভিতরে সব হবে ফেলের হার। তাহলে 100 - প্রথম বিষয়ে ফেলের হার প্লাস দ্বিতীয় বিষয়ে ফেলের হার মাইনাস উভয় বিষয়ে ফেলের হার। 5-এর যে 2 নম্বর সূত্র, সেটা হলো উভয় বিষয়ে ফেলের হার। প্রথমটা ছিল উভয় বিষয়ে পাশের হার, দ্বিতীয়টা হলো উভয় বিষয়ে ফেলের হার। উভয় বিষয়ে ফেলের হার ইকুয়াল কত, 100 - প্রথম বিষয়ে পাশের হার প্লাস দ্বিতীয় বিষয়ে পাশের হার মাইনাস উভয় বিষয়ে পাশের হার। দেখো এখানে দেওয়া আছে ফেলের হার, তাহলে ভিতর হবে কি সব পাশের হার। এবার দেখো এখানে যে শর্টকাট পদ্ধতি আলোচনা করলাম তার উপরে বেস করে আমরা আজকে 37 নম্বর কোশ্চেনটা করাবো। অনেকের প্রশ্ন থাকতে পারে 37 নম্বর কোশ্চেন কেন হবে, কারণ 36 নম্বর কোশ্চেন তাহলে কোথায়, কারণ 36 নম্বর হচ্ছে শতকরার আগের যে পর্বটা ছিল আমাদের পর্ব 21, পর্ব 21-এ ছিল আমাদের 36 নম্বর কোশ্চেন, আর এটা হলো পর্ব 22, পর্ব 22-এ আমাদের 37 নম্বর কোশ্চেন দিয়ে শুরু হবে। 37 নম্বর কোশ্চেনে যেটি বলা হচ্ছে যে কোনো পরীক্ষায় 20% পরীক্ষার্থী গণিতে এবং 30% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করে। ভালোভাবে খেয়াল করো এখানে কিন্তু ফেল করে শব্দটা বলা হয়েছে, তার মানে আমাদের কিওয়ার্ডটা হলো কি, ফেল করে। গণিতে এবং ইংরেজিতে তারা কি করছে, ফেল করছে। তার মানে এখানে দুইটা বিষয়, দুইটা সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট হলো গণিত, একটা সাবজেক্ট হলো ইংরেজি। তারপরে কি বলছে, উভয় বিষয়ে 13% পরীক্ষার্থী ফেল করলে শতকরা কতজন পরীক্ষার্থী পাস করলো। আমরা এখানে একটা বলে আসছিলাম যে কিওয়ার্ডটা কী হবে, কিওয়ার্ডটা ছিল আমাদের উভয় বিষয়ে পাস বা ফেলের হার। উভয় বিষয়ে পাস বা ফেলের হার, এটা হচ্ছে কিওয়ার্ড। দেখো কোশ্চেন এখানে বলা আছে যে উভয় বিষয়ে 13% পরীক্ষার্থী ফেল করলো, তার মানে এটা হলো আমাদের কিওয়ার্ডটা, মূল কিওয়ার্ডটা হলো আমাদের এই অংশটা, উভয় বিষয়ে ফেল। উভয় বিষয়ে ফেল এখানে বলা হয়েছে, যেহেতু বলে শতকরা কতজন পরীক্ষার্থী পাস করলো, তার মানে পাশের হার, মানে 1 নম্বর সূত্রটা আসবে আমাদের। তাহলে এখানে আমরা সূত্রটা যদি লিখি, যেহেতু বলা হয়েছে পাশের হার কত, আমরা লিখতে পারি এখানে পাশের হার, সূত্রটা আমি লিখবো না, যেহেতু সূত্র এখানে লেখা আছে, লেখা দরকার নাই, সরাসরি মান বসাবো। তা পাশের হার ইকুয়াল কত ছিল, প্রথমে ছিল 100 বসালাম মাইনাস, তারপর ছিল প্রথম বিষয়ে ফেলের হার, এখানে প্রথম বিষয় হচ্ছে গণিত, গণিতে ফেলের হার হলো কত, 20%। এখানে বসাবো হচ্ছে আমরা কত, 20 বসালাম, তারপরে ছিল প্লাস, এই প্লাস বসলো, দ্বিতীয় বিষয়ে ফেলের হার, দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের ইংরেজি, ইংরেজিতে কত আছে আমাদের 30%, তাহলে এখানে বসবে কত, 30, তারপরে ছিল কত এখানে আমাদের মাইনাস, এই মাইনাসটা বসবে উভয় বিষয়ে ফেলের হার। উভয় বিষয়ে ফেলের হার কত আছে এখানে, 13%, যেখানে বলা আছে কোশ্চেনে উভয় বিষয়ে 13% পরীক্ষার্থী ফেল করল, উভয় বিষয় মানে গণিত এবং ইংরেজিতে, তাহলে এখানে কত হবে, এখানে হবে আমাদের 13। আর এবার ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা চলে আসবে, এখানে আমাদের 100 থাকলো, 100 - এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কত আসতেছে, এখানে এখানে হচ্ছে 20 আর এখানে হচ্ছে আমাদের 30, 20 আর 30 যোগ করলে আসে আমাদের 50 আর এখানে হচ্ছে 13 যা আছে রেখে দিলাম, ইকুয়াল এখানে থাকতেছে আমাদের 100 - 50 থেকে 13 যদি মাইনাস করি তাহলে থাকে কত আমাদের, 50 থেকে 13 মাইনাস করে থাকে আমাদের 37, ইকুয়াল এবার হচ্ছে 100 থেকে 37 মাইনাস করতে হবে, 100 থেকে 37 মাইনাস করলে থাকে আমাদের 63, তার মানে ওর উত্তর হলো কত, 63%। 63% কোথায় আছে, এখানে আমাদের, এখানে হচ্ছে 50%, এখানে 57%, এখানে 63%, তাহলে 63% হলো আমাদের গ নম্বর অপশনে আছে।
এখন আমরা আলোচনা করব 38 নাম্বার কোশ্চেনটা নিয়ে। 38 নাম্বার কোশ্চেন যেটি বলা হচ্ছে যে কোনো পরীক্ষায় 85% পরীক্ষার্থী পদার্থবিদ্যায় এবং 80% পরীক্ষার্থী রসায়নবিদ্যায় এবং 75% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে এখানে আমাদের কিওয়ার্ড হলো কি, উভয় বিষয়ে পাশ করে, উভয় বিষয়ে পাশ। এখানে আমাদের যেটা ছিল যে উভয় বিষয়ে পাশ বা ফেলের হার বলা থাকলে আমাদের এই দুইটার একটা সূত্র আসবে, যেটি এখানে কোশ্চেনে বলা হয়েছে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। ফেল করেছে হচ্ছে আমাদের দুই নাম্বার সূত্র আছে, উভয় বিষয়ে ফেলের হার, মানে দুই নাম্বার সূত্রটা এখানে ব্যবহার হবে। এবার খেয়াল করো এখানে দুইটা বিষয়, একটা বিষয় হলো পদার্থ আর একটা হচ্ছে রসায়নবিদ্যা। তাহলে পদার্থ হলো কত পার্সেন্ট, 85% এবং রসায়ন হলো আমাদের 80%, মানে পদার্থ হচ্ছে 80% পাস করে এবং রসায়ন হচ্ছে আমাদের, পদার্থ হচ্ছে 85% পাস করে, রসায়ন হচ্ছে আমাদের 80% পাস করে এবং উভয় বিষয় হচ্ছে আমাদের কি 75% পরীক্ষার্থী পাস করে। তাহলে আমাদের শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে, তার মানে হচ্ছে ফেলের হার। তো এখানে আমরা যে এই সূত্রটা বসাবো, এই সূত্রটা বসাবো, তো আমরা লিখতে পারি এখন যে দেখা যাচ্ছে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, তো আমরা লিখতে পারি ফেলের হার বা ফেল করেছে, ফেলের হারাই আমরা লিখি এখানে, ফেলের হার ইকুয়াল সূত্র হলো কত আমাদের 100 লিখে নিলাম, মাইনাস প্রথম বিষয়ে পাশের হার। প্রথম বিষয়ে পাশের হার কত, প্রথম বিষয় হচ্ছে পদার্থ, পদার্থ হলে পাশের হার কত আছে আমাদের 85 বসলো, 85। তারপর কি ছিল সূত্রের প্লাস, এ প্লাস বসলো। দ্বিতীয় বিষয়ে পাশের হার, দ্বিতীয় বিষয় হলো এখানে আমাদের রসায়নবিদ্যা, রসায়নবিদ্যা হলো আমাদের কত 80%, এখানে বসলো 80। তারপর ছিল মাইনাস, এই মাইনাস বসে যাবে। উভয় বিষয়ে পাশের হার, উভয় বিষয় হচ্ছে এখানে 75%, 75% উভয় বিষয় মানে পদার্থ এবং রসায়নে 75% শিক্ষার্থী বা পরীক্ষার্থী পাস করে, তাহলে উভয় বিষয়ে পাশের হার হলো 75, এখানে বসবে হচ্ছে 75। এবার ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে, এখানে থাকতেছে আমাদের 100। তারপরে এখানে আমরা একটু যোগ বিয়োগ করতে পারি, এখানে 85 যা আছে রেখে দিতে পারি, 85 প্লাস 80 থেকে 75 মাইনাস করা থাকে হচ্ছে 5, তাহলে এটা হবে 5। তাহলে আস্তে আস্তে কত, এখানে আমাদের 100 মাইনাস এই যেটা যোগ করে আসলে 90, 90 থেকে যদি আমরা 100 থেকে 90 মাইনাস করা থাকে হচ্ছে 10। তার মানে হচ্ছে উভয় বিষয়ে মানে কতজন শিক্ষার্থী এখানে ফেল করেছে, মানে 10 জন পরীক্ষার্থী এখানে ফেল করেছে, 10 জন হলো আমাদের খ নাম্বার অপশনে আছে। এখন আমি আলোচনা করব 6 নাম্বার সূত্রটা নিয়ে। 6 নাম্বার যে সূত্রটা বা শর্টকাট পদ্ধতি হলো, সেটা হলো মোট পরীক্ষার্থী সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে, মানে এখানে হচ্ছে যে বিষয়টা আলোচনা করা হবে সেটা হলো মোট পরীক্ষার্থী সংখ্যা নির্ণয়। মানে একটা কোশ্চেন দেওয়া থাকবে, সেই কোশ্চেন থেকে মোট পরীক্ষার্থী সংখ্যা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো 6-এর 2টা সূত্র এখানে লিখেছি আমি, 1 এবং 2। 1 নাম্বার যে কিওয়ার্ড সেটা হলো উভয় বিষয়ে ফেল বা পাশের হার উল্লেখ থাকলে, মানে উভয় বিষয়ে ফেল এবং পাশের হার উল্লেখ থাকলে মোট শিক্ষার্থী সংখ্যা নির্ণয়। তাহলে মোট শিক্ষার্থী সংখ্যা ইকুয়াল সূত্রটা হলো উভয় বিষয়ে পাশকৃত ছাত্র বা ছাত্রী, নিচে হলো প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল প্লাস উভয় বিষয়ে ফেল ইনটু হলো 100। তাহলে কোশ্চেনে যদি বলা থাকে যে উভয় বিষয়ে ফেল বা পাশের হার দেওয়া আছে, মোট পরীক্ষার্থী সংখ্যা নির্ণয় করতে হবে, তখন আমরা 6-এর 1 নাম্বার সূত্রটা ব্যবহার করব। 2 নাম্বার সূত্র হলো যে কোনো একটি বিষয়ে পাশের হার ও ফেলের সংখ্যা উল্লেখ থাকলে মোট পরীক্ষার্থী, এগুলো কিন্তু কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো মনে রাখতে হবে। কিওয়ার্ডগুলো মনে রাখতে পারলে এই শর্টকাট পদ্ধতি ব্যবহার করে অনেক বড় বড় অঙ্কগুলো সমাধান করা যাবে। এখানে কিওয়ার্ডটা হলো উভয় বিষয়ে পায়, মানে যে কোনো একটি বিষয়, মানে এখানে একটা বিষয় থাকবে, যেমন এখানে হচ্ছে 2টা বিষয় থাকে যে প্রথম বিষয় দ্বিতীয় বিষয়, কিন্তু এই 2 নাম্বারের ক্ষেত্রে হচ্ছে বিষয় থাকবে একটা। তাহলে একটা বিষয়ের ক্ষেত্রে পাশের হার ও ফেলের সংখ্যা বলা থাকলে মোট পরীক্ষার্থী ইকুয়াল ফেলের সংখ্যা বাই হলো 100 মাইনাস ফেলের হার ইনটু হলো 100। এখানে যে 2টা শর্টকাট পদ্ধতি আলোচনা করা হলো 6-এর 1 এবং 2, সেখান থেকে আমি 39 নাম্বার কোশ্চেনটা এখন সমাধান করে দেখাবো। 39 নাম্বার কোশ্চেনে যেটি বলা হচ্ছে যে কোনো স্কুলে 70% শিক্ষার্থী বাংলায় এবং 80% গণিতে পাশ করেছে। এখানে 2টা বিষয় বলা হয়েছে, একটা বিষয় হলো বাংলা বিষয় আর একটা বিষয় হলো গণিত বিষয়, মানে বাংলা বিষয়ে 70% শিক্ষার্থী পাস করে এবং 80% হচ্ছে গণিতে পাস করে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করে। উভয় বিষয়ে ফেল করে কত পার্সেন্ট, 10%। যদি উভয় বিষয়ে 240 জন পরীক্ষার্থী পাস করে, মানে এখানে যে শিক্ষার্থী পাসের সংখ্যা,
পাশের সংখ্যা হচ্ছে আমাদের 240 জন পাস করে থাকে, তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? এখানে আমাদের 6 দুইটা সূত্র আছে, 1 এবং 2। 6 দুইটা সূত্র থেকে যে কোনো একটা সূত্র আসবে, এখন আমরা দেখব কোন সূত্রটা আসবে। এখানে 6-এর 2 নাম্বার হচ্ছে, 6-এর 1 নাম্বারে হলো দুইটা বিষয় থাকে, একটা প্রথম বিষয় একটা হচ্ছে দ্বিতীয় বিষয়। এখানে দুইটা বিষয় আছে, একটা বিষয় বাংলা একটা বিষয় হচ্ছে গণিত। আর 6-এর 2 নাম্বারে বিষয় থাকে একটা, যেহেতু বিষয় থাকে একটা তাহলে আমাদের এই 39 নাম্বার কোশ্চেনের জন্য 6-এর 1 নাম্বার কোশ্চেনটা আসবে। তো 6-এর 1 নাম্বার কোশ্চেনে কী বলা আছে, উভয় বিষয়ে ফেল বা পাশের হার উল্লেখ থাকবে। যেমন এখানে বলা আছে উভয় বিষয়ে ফেল হচ্ছে 10% এবং পাস হচ্ছে এখানে বাংলায় 70% এবং গণিত হচ্ছে 80% বলা আছে। তো যেহেতু এই কিওয়ার্ডের সাথে আমাদের 1 নাম্বারটা মিলে যাচ্ছে, তাহলে এখানে আমাদের বের করতে হবে মোট পরীক্ষার্থী সংখ্যা। আর এখানে বলা হয়েছে যে মোট কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তো আমরা লিখতে পারি এখানে যে মোট পরীক্ষার্থী, এখন দেখো এখানে লিখেছে মোট পরীক্ষার্থী ইকুয়াল, মানে মোট পরীক্ষার্থী সংখ্যাটা আমরা বের করব। যেহেতু প্রথম সূত্রটা আসবে, প্রথম সূত্রটা ছিল মোট পরীক্ষার্থী ইকুয়াল উভয় বিষয়ে পাশকৃত ছাত্র বা ছাত্রী। তো উভয় বিষয়ে পাশ করে এখানে 240 জন, কোশ্চেনে বলা আছে 240 জন পরীক্ষার্থী পাশ করেছে উভয় বিষয়ে। তো উপরে বসবে হচ্ছে কত, 240। আর এখানে যেটা বলা হচ্ছে যে নিচে প্রথম বিষয়ে ফেল, এবার আমাদের খেয়াল করতে হবে প্রথম বিষয় এখানে বাংলা, বাংলায় হচ্ছে 70% পরীক্ষার্থী কী করছে, পাস করেছে না ফেল করেছে, অবশ্যই পাস করেছে, যেহেতু কোশ্চেনে বলা হয়েছে যে 70% শিক্ষার্থী বাংলায় পাস করে। কিন্তু এখানে দেওয়া হচ্ছে প্রথম বিষয়ে ফেল, তো 70% বাংলায় এখানে পাস করেছে, 70% যেহেতু পাস করেছে মানে 100-এর ভিতরে কত পার্সেন্ট, 100%-এর ভিতরে 70% পাস করেছে, তার মানে ফেল করছে কত পার্সেন্ট, 30% ফেল করছে। কারণ 100-এর ভিতরে 70% পাস করলে বাকি 30%, মানে 100 থেকে 70 মাইনাস করলে থাকে 30% ফেল করেছে। তা প্রথম বিষয়ে ফেল কত, 30, তাহলে এখানে বসবে হচ্ছে আমাদের 30। তারপরে প্লাস, এই প্লাসের প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল, দ্বিতীয় বিষয় এখানে কতজন পাস করছে, দ্বিতীয় বিষয় পাস করছে 80%, তার মানে 100-এর ভিতরে 80% পাস করে ফেলেছে, তার মানে দ্বিতীয় বিষয় ফেল কত, দ্বিতীয় বিষয় ফেল হলো আমাদের 20%, তাহলে 20 বসলো। তারপরে প্লাস উভয় বিষয়ে, প্লাস বসাইলাম উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল কোশ্চেনে বলা আছে 10%, এখানে বসবে হচ্ছে 10, আর ইনটু হলে এখানে সামনে একটা 100 আছে, সেই 100টা এখানে বসে যাবে। এবার ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি, এখানে 240 থাকলো, এখানে যোগ করে দিব 30, তার সাথে 20 যোগ করলো 50, তার সাথে 10 যোগ করলো হচ্ছে 60 হবে, তাহলে 60 বসে গেল। আর ইনটু হলে এখানে আমাদের 100, এই একটা শূন্য আমরা কেটে দিতে পারি, আর 6 দিয়ে হচ্ছে আমরা 24-কে ভাগ করতে পারি, 4×6=24, আর এখানে একটা শূন্য ছিল শূন্যটা বসিয়ে দিলাম, তাহলে এখানে থাকতেছে কত আমাদের, এখানে থাকতেছে আমাদের 40, আর গুণন এখানে থাকতেছে আমাদের 10। এবার হচ্ছে 10-এর সাথে 40 গুণ, মানে 4-এর সাথে 1 গুণ করলে 4, আর দুইটা শূন্য আছে, দুইটা শূন্য বসিয়ে দিলাম, তার মানে হচ্ছে মোট পরীক্ষার্থী সংখ্যা বা ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, মানে 400 জন পরীক্ষা দিয়েছে। 400 জন হলো আমাদের ঘ নাম্বার অপশনে আছে। এখন আমি আলোচনা করব 40 নাম্বার কোশ্চেনটি নিয়ে। 40 নাম্বার কোশ্চেন যেটি বলা হচ্ছে যে কোনো পরীক্ষায় 75% ছাত্র ইংরেজিতে পাস করেছে এবং ইংরেজিতে ফেলের সংখ্যা মোট 75 জন হলে পরীক্ষার্থী সংখ্যা কত। দেখো এখানে বিষয় কটা আছে, এখানে সাবজেক্ট, সাবজেক্ট হলো আমাদের একটাই, এখানে একটা সাবজেক্ট আছে হচ্ছে ইংরেজি, যেহেতু একটা সাবজেক্ট আছে আমাদের 6-এর 1 নাম্বার সূত্রটা হবে। 6-এর 1 নাম্বার সূত্রটা ছিল যে কোনো একটি বিষয়ে পাশের হার ও ফেলের ফেলের সংখ্যা উল্লেখ থাকলে মোট শিক্ষার্থী সংখ্যা, মানে এখানে একটা বিষয় থাকবে, মানে যে কোনো একটা বিষয়, বাংলা থাকতে পারে বা ইংলিশ থাকতে পারে বা শুধু গণিত থাকতে পারে, যা বা যে কোনো একটা বিষয় এখানে থাকতে পারে, তো যে কোনো একটা বিষয়ের ক্ষেত্রে হচ্ছে মোট শিক্ষার্থী সংখ্যা বের করার সূত্রটা হলো যে মোট শিক্ষার্থী পরীক্ষার্থী সংখ্যা ইকুয়াল ফেলের সংখ্যা বাই হলো 100 - পাশের হার ইনটু 100। এখানে আমি একটু আগে ভুল লেখা ছিল, ভুলটা আমি কারেকশন করে দিয়েছি, এখানে হবে পাশের হার, একটু আগে লেখা ছিল এখানে ফেলের হার, যখন আমি সূত্রটা আলোচনা করেছিলাম এখানে ভুলে ফেলের হার লিখে ফেলেছি, কিন্তু এখানে মূলত পাশের হার, তাহলে পাশের হার হলো। তাহলে আমাদের মোট শিক্ষার্থী সংখ্যা যেহেতু বের করতে বলা হয়েছে, তাহলে উপরে যাবে কত আমাদের, উপরে হলো ফেলের সংখ্যা, ফেলের সংখ্যা কত আছে এখানে ইংরেজিতে, ফেলের সংখ্যা হলো মোট 75 জন, তাহলে উপরে যাবে হচ্ছে 75 বসলো, নিচে হলো আমাদের 100 - 100, তারপর হচ্ছে মাইনাস পাশের হার, পাশের হার কত আছে যে কোনো পরীক্ষায় 85% ছাত্র ইংরেজিতে পাশ করেছে, পাশের হার হলো এখানে আমাদের 85 বসলো, আর গুণন হলো আমাদের 100 বসালাম। এবার এখানে ক্যালকুলেশন করবো, 75 থাকলে উপরে, 100 থেকে 85 - করলে 15 হয়, গুণন হলো 100। এবার আমরা হচ্ছে কাটাকাটি করবো, এখানে 5 দ্বারা ভাগ করলে এটা 3 হয়,
আর এটাকে 5 দ্বারা ভাগ করলে আমাদের 20 আবার 3 দিয়ে হচ্ছে 75 কে ভাগ করা যায় 3 25 এ আমাদের হচ্ছে 75 হয় তাহলে থাকতেছে কত এখানে 25 গুণন হলো এখানে আমাদের 20 ইকুয়াল এবার হচ্ছে 25 এর সাথে 2 গুণ করলে 25 দ্বিগুণ হচ্ছে 50 50 হলো আর একটা শূন্য আমাদের রয়ে গেছে শূন্যটা বসিয়ে দিলাম তার মানে হচ্ছে মোট শিক্ষার্থী বা পরীক্ষার্থী সংখ্যা কত 500 জন 500 জন হলো আমাদের 40 এর ক নম্বরে আছে এখন আমি আলোচনা করব 6 এর 3 নম্বর সূত্রটি নিয়ে মানে শর্টকাট পদ্ধতি থেকে আরো একটি সূত্রটি আলোচনা করব সেটা হলো 6 এর 3 6 এর 3 এ যে কিওয়ার্ড কিওয়ার্ডটা সেম আগের মতো যে মোট পরীক্ষার্থী সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে তাই কিওয়ার্ডটা হলো মূলত এখানে উভয় বিষয়ে ফেল উল্লেখ না থাকলে মানে এই সূত্রটা তখনই ব্যবহার করা হবে যদি প্রশ্নে উভয় বিষয়ে ফেল উল্লেখ না থাকে মানে ফেলের সংখ্যাটা কোশ্চেনে বলা থাকবে না তখন আমাদের সূত্রটা কি হবে মোট পরীক্ষার্থী ইকুয়াল মোট পাসকৃত ছাত্র বা ছাত্রী নিচে হলো আমাদের 100 মাইনাস প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল ইনটু হলো 100 তাহলে আমাদের এখানে 6 এর 3 নাম্বার সূত্রটি দিয়ে আমরা 41 নম্বর অঙ্কটা সমাধান করব 41 নম্বর কোশ্চেনে যেটি বলা হচ্ছে যে কোনো পরীক্ষায় 90% শিক্ষার্থী ইতিহাসে এবং 85% ভূগোলে পাস করেছে তার মানে হচ্ছে 90% শিক্ষার্থী কী করছে ইতিহাসে পাস করলো আর 85% হলো ভূগোলে পাস করেছে যদি উভয় বিষয়ে কোনো ফেল না করে এবং উভয় বিষয়ে 225 জন পাস করে থাকে তবে ওই পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিল দেখো এখানে আমাদের যদি উভয় বিষয়ে কোনো ফেল না করে মানে এখানে ফেলের সংখ্যাটা বলা না আর কিওয়ার্ডটা ছিল কি উভয় বিষয়ে ফেল উল্লেখ না থাকলে যেহেতু উভয় বিষয়ে ফেল উল্লেখ নাই তার মানে এখানে আমরা কিওয়ার্ডটা পেয়ে গেছি যে উভয় বিষয়ে কোনো ফেল না করে এবং উভয় বিষয়ে পাস করেছে কতজন 225 জন পাস করে তবে মোট শিক্ষার্থী সংখ্যা বা কতজন পরীক্ষা দিয়েছিল সেটা আমাদের বের করতে হবে তা মোট পরীক্ষার্থী ইকুয়াল যে আমরা লিখে নিয়েছি এখানে আগে যে মোট পরীক্ষার্থী ইকুয়াল উপরে ছিল আমাদের কি মোট পাসকৃত ছাত্রছাত্রী তাহলে এখানে আমাদের উভয় বিষয়ে পাস করেছে কত 225 জন তার মানে এখানে হবে 225 আর নিচে হচ্ছে আমাদের 100 থাকলো 100 মাইনাস এখানে হচ্ছে প্রথম বিষয়ে ফেল প্রথম বিষয় হলো এখানে আমাদের ইতিহাস ইতিহাসে এখানে ফেল কতজন করে মানে কত পার্সেন্ট ফেল করেছে এখানে 90% হলো পাস করেছে তার মানে 90% যদি পাস করে মানে 100% এর ভিতরে 90% পাস করেছে তার মানে ফেল করছে কত পার্সেন্ট 10% তাহলে এখানে বসবে হচ্ছে আমাদের 10 তারপরে এই প্লাস এর প্লাস দ্বিতীয় বিষয় ফেল দ্বিতীয় বিষয় হলো ভূগোল ভূগোল হচ্ছে 85% এখানে আমাদের পাস করেছে মানে 85% আমাদের পাস করলে ফেল করছে কত 15% 100 থেকে 85 মাইনাস করলে 15 আর এখানে ইনটু হলো 100 আছে ইনটু হলো 100 থাকলো এবার আমরা ক্যালকুলেশন করি উপরে হলো 225 এটা থাকলো নিচে আসতেছে এখানে আমাদের 100 মাইনাস 15-র সাথে যদি আমরা 10-এর সাথে 15 যোগ করা হয় 25 তাহলে 25 থাকলো এখানে আর ইনটু হলো এখানে আমাদের 100 ইকুয়াল 225 থাকলো উপরে 100 থেকে 25 মাইনাস করলে এখানে 75 হয় আর এখানে হচ্ছে 100 এবার আমরা এই 75কে 25 দ্বারা ভাগ করবো 75কে 25 দ্বারা ভাগ করলে 3 আর 100কে 25 দ্বারা ভাগ করলে হচ্ছে 4 মানে 4 25-এ 100 হয় এবার হচ্ছে আমরা এই 3 দিয়ে 225কে ভাগ করব তাহলে আমরা 3 দিয়ে 225কে ভাগ করতে পারি রাফ করতে পারি এখানে 3 225 প্রথম হচ্ছে 22-এ ভাগ করতে হবে 3 7 21 তার মানে 21 থাকলো এখানে মাইনাস করলে থাকে 1 এখান থেকে হচ্ছে 5 নিয়ে আসতে হবে এখন যেহেতু 1কে ভাগ করা যাচ্ছে না 3 দিয়ে 5কে ভাগ করা হচ্ছে কত 3 5 15 তার মানে হচ্ছে 5 বার যাবে তাহলে কতবার গেল 5 বার মানে 3 দিয়ে 225কে ভাগ করলে 75 হয় তাহলে 3 দিয়ে হচ্ছে আমরা 225কে ভাগ করলে পাচ্ছি 75 এবার হচ্ছে 75-এর সাথে হচ্ছে আমাদের এই 4টা গুণ হবে 4 গুণ করলে যেটা আসবে সেটাই আমাদের উত্তর তাহলে আমরা যদি 4 দিয়ে 5কে গুণ করে 4 5 20 20-এর 0 হারে থাকে 2 4-এর সাথে 7 গুণ করলে 4 7 28 28-এর 2 হলো 30 তার মানে হচ্ছে 30 বসলো তার মানে 300 জন তার মানে পরীক্ষায় কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে পরীক্ষা হচ্ছে 300 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে 300 জন হলো 41-এর খ নম্বর অপশনে আছে